নাসরিন আক্তার নিপুন, যিনি নিপুন নামে অধিক পরিচিত একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। তিনি ইতিমধ্যে দুবার বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। 2006 সালে তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। উচ্চ মাধ্যমিকের পর তিনি 1999 সালে রাশিয়া চলে যান। মস্কোতে নিপুন 2004 সাল পর্যন্ত পড়ালেখা করেন, এরপর পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। অভিনয়ের পাশাপাশি নিজস্ব একটি পার্লার পরিচালনা করেন তিনি। টিউলিপ এন্টারটেইনমেন্ট নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানও গড়ে তুলেছেন তিনি। নিপুনের প্রথম অভিনীত ছবির নাম রত্নগর্ভা মা, যা আজও মুক্তি পায়নি। তার অভিনীত পিতার আসন প্রথম মুক্তি পাওয়া ছবি। তার উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো শাহীন কবির টুটুলের এই তো ভালোবাসা, রকিবুল আল রাকিবের জান তুমি প্রাণ তুমি, ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের পরিচালনায় অন্তধান। এছাড়া বর্তমানে শুটিং চলতে আছে অনন্য মামুনের পরিচালনায় কাছে এসো ভালোবাসো, মানবিকের পরিচালনায় শোভনের স্বাধীনতা, তন্ময় তানসেন এর পরিচালনায় পদ্মা পাতার জল, মোহাম্মদ হোসেনের নতুন একটি ছবি সহ রফিক সিকদারের পরিচালনায় পদ্মাপাড়ের পার্বতী ছবিটি। 2017 সালে নিপুন বাংলাদেশের চলচ্চিত্র সমিতির কার্যনির্বাহীর সদস্যপদ লাভ করেন। 2022 সালে কাঞ্চন নিপুন পরিষদ থেকে সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশগ্রহণ করেন এবং তিনি নির্বাচিত হন। তিনি দুইবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। সাজঘর চলচ্চিত্রের জন্য প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন তিনি। তারপর 2009 চাঁদের মতো বউ চলচ্চিত্রে অভিনয় করে দ্বিতীয়বার অর্জন করেন এই পুরস্কার।